মালদা শহরগামে একটি গ্যাসের ট্যাঙ্কারে আগুন লাগায় ছড়ালো আতঙ্ক জাতীয় সড়কে এমন কাণ্ডে প্রায় কয়েক ঘন্টা বন্ধ হয়ে যায় যান চলাচল তবে দুই জেলা থেকে দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় রবিবার সাত সকালে মালদার বৈষ্ণবনগর থানার টাউনশিপ মোর এলাকায় চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে মুর্শিদাবাদ জেলার ফারাক্কার দিক থেকে জাতীয় সড়ক ধরে একটি গ্যাসের ট্যাঙ্কার মালদা শহরের দিকে আসছিল কিন্তু ভারাক্কা ব্রিজ পার করে বৈষ্ণবনগর থানা এলাকায় ঢুকতেই ট্যাঙ্কারটির সামনের ইঞ্জিনে আগুন লেগে যায় বৈষ্ণবনগর থানার টাউনশিপ পরে ট্যাঙ্কার চালক গাড়ি দাঁড় করে নেমে পড়েন জাতীয় সড়কের উপর গাড়িতে আগুন চলতে থাকায় বন্ধ হয়ে যায় চলাচল ঘটনার খবর পেয়ে মালদা শহর থেকে একটি দমকলের ইঞ্জিন এবং মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান ও ফারাক্কা থেকে তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় মোট চারটি ইঞ্জিনের যুদ্ধকালীন প্রচেষ্টায় রক্ষা হয় গ্যাস ট্যাঙ্কারে ছড়ানোর আগেই আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন দমকল কর্মীরা একটা গ্যাস ট্যাঙ্কার আগুন ইঞ্জিনের মধ্যে জ্বলছে দাও করে এবং অলরেডি গ্যাস ট্যাঙ্কার টাচ করে ফেলেছে এই অবস্থায় আমরা এসে এখানে গাড়ির জল ব্যবহার করার পর পুকুর থেকে জল নিয়ে আমরা কটা দমকল ইঞ্জিন এসেছিল চারটা ইঞ্জিন চারটা ইঞ্জিন ছিল কোথায় কোথায় থেকে ধুলিয়ান একটা মালদা একটা আর ফারাক্কা দুটো